অবশ্যই অবশ্যই সেও একজন সুপারস্টার হয়ে যাচ্ছে না যে তাকে নিয়ে এরকম একটা আলোচনা সমালোচনা আমরা এক একজন কিন্তু এক একটা বলছি হাসাহাসি করছি কমেন্টে গেলেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের কিন্তু কথা হচ্ছে যারা দর্শক তারাও কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছে তো মানে এটি হয়তো সে এরাই চলতে চাচ্ছে যে কোনো ঝামেলার মধ্যে না যাই আমার উপর যা চাপ আসছে বা আমি যা আমার সাথে যা করা হচ্ছে অত্যাচার বা থ্রেট দিচ্ছে বা যাই করছে সেটা আমার সাথে করুক এটা জনগণ জেনে উল্টাপাল্টা না করুক কিন্তু আরেকটা কথা বলবো যে যে কোনো কারণেই হোক মৌসুমী আপুকে আমি দেখলাম সানি ভাইকে এক পর্যায়ে সানি ভাই ডাকতে তো এটি আসলে আমিও বুঝতে পারছি না এটি কেন হচ্ছে কারণ সানি ভাইকে তো সবসময় আমরা দেখি সানি করে ডাকতে অবশ্যই হাজবেন্ডকে তাই করেই ডাকবে কিন্তু এখানেও একটা রহস্য তো যাই হোক মৌসুমী আপু আপনার কাছে বিনীত নিবেদন সবার পক্ষ থেকে এটি খুলাসা করে দেন ক্লিয়ার করে দেন আপনাদের সংসারের জন্য কোনো অশান্তি না হয় আপনারা সুখে থাকেন আপনারা এখন আজকে অসুখী যা দেখতে পাচ্ছি আমরা আমরাও কিন্তু অসুখী আমরাও কিন্তু টেনশনে আছি আপনাদেরকে নিয়ে আগে আসলে দিল না কেন হয়তো এতদিন ওই যে বলে না দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন মানুষ কিন্তু অগ্রসর হয় এর আগে কিন্তু সে ধৈর্য ধারণ করে অবশ্যই সানি ভাই এতদিন ধৈর্য ধারণ করেছে এখন যখন তার দেয়ালে পিঠ ঠেকে গেছে তার আত্মসম্মানে লেগেছে সেও কিন্তু টিকে মানে থাকতে পারেনি সে কিন্তু জায়েদ খানকে নাকি অনেক জায়গায় খোঁজাখুঁজির পর যখন সে বুঝতে পেরেছে যে না এখন এইখানে গেলে এই বিয়েটাতে অবশ্যই সে আসবে তখন সে কিন্তু কন্ট্রোল করতে পারেনি এটা কোনো হাজবেন্ড আপনারাও যে কেউ হোক যে কোনো পুরুষ এটা সহ্য করতে পারে না আমাদের 184 জনের পক্ষ থেকে আমরা সবসময় সত্যের পাশে থেকেছি বলে কিন্তু আমরা জয়লাভ করেছি তো আমরা এখন সানি ভাইয়ের পাশে অবশ্যই আছি এবং সত্যের পাশে আছি মৌসুমী আপুকেও আমি বলবো আপু আপনি সত্যের পাশে থাকেন সত্যটা প্রকাশ করেন আপনার ঘরের ইজ্জতটা আমাদেরই ইজ্জত আর আমরা আপনার পাশে আছি আপনার কোনো ভয় নেই আমরা পপির মতো আপনাকে হারাতে দেব না আর কোনো সুপারস্টারকে কোনো আর্টিস্টকে আমরা হারাতে দেব না আমরা আপনার পাশে আছি